তাইওয়ানকে নাকি দিনে দিনে নিজেদের অস্ত্র ঘাঁটিতে রূপান্তর করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার ফলে সময় যত যাচ্ছে ততই অনিশ্চয়তা বাড়ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। পশ্চিমাদের দাবি, চীন যে কোনো সময় তাইওয়ান দখলে অভিযান চালাতে পারে, আর চীন বনাম তাইওয়ান ঐতিহাসিক এই দ্বন্দ্বের সুযোগ কাজে লাগিয়ে চীনা সীমান্তের আশেপাশে নিজেদের আধিপত্য বাড়াতে উঠে পড়ে লেগেছে মার্কিনিরা। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সম্প্রতি তারা তাইওয়ানকে প্রায় $34 কোটি অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে, তবে এই অস্ত্র কবে নাগাদ এসে পৌঁছবে তা এখনও জানা যায়নি। এর আগে চলতি বছরেই আরও একবার তাইপেকে অস্ত্র সহযোগিতা দিয়েছিল ওয়াশিংটন। সেই ঘটনা অবশ্য মনে রেখেছে তাইওয়ানকে নিজেদের প্রদেশ ভাবা বেইজিং। তারা বলছে মার্কিনিরা এইসব সহায়তার নাম করেই পরিকল্পিতভাবে তাইওয়ানকে নিজেদের সমরাস্ত্রের নতুন এশিয়ান ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। বেইজিং মনে করছে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি চীনের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল। এই সিদ্ধান্ত চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ। এতে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হবে। শি প্রশাসনের স্ট্রেইট কাট বক্তব্য, তাইওয়ান ইস্যুতে চীনের কেন্দ্রীয় স্বার্থ সংশ্লিষ্ট, যা চীন মার্কিন সম্পর্কের অনতিক্রম্য লাল রেখা। অথচ মার্কিন প্রশাসনের আধিপত্যবাদী ও ঠান্ডা যুদ্ধের মানসিকতা সম্পন্ন এক শ্রেণীর কর্মকর্তা তাইওয়ানের সাথে সামরিক যোগাযোগ বাড়িয়েই যাচ্ছে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিচ্ছে। এতে তাইওয়ান প্রণালীর দুই তীরের সম্পর্কের অবনতি ঘটছে। মার্কিন প্রশাসনের উচিত এই বিপজ্জনক পথ থেকে সরে আসা। যদিও নিজেদের সামর্থ্য বোঝাতে চীনের তাইওয়ান বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র চিং বিংহুয়া দাবি করেছেন এই অঞ্চলে মার্কিনিদের এমন সস্তা পরিকল্পনা মাঠেই মারা যাবে। তাইওয়ান প্রণালীর কোনো সুষ্ঠু সমাধান থাকলে সেটা চীনের হাতে আছে বলেই তার সরকার মনে করেন। তবে চীনের এই অভিযোগ নিয়ে এখনও কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। চীনে কমিউনিস্ট বিপ্লবের পর চীন থেকে আলাদা হয় তাইওয়ান, তবে চীন কখনোই আলাদা কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রকে। এমনকি বিশ্বের অন্যান্য সব দেশকে তারা বাধা দিয়েছে, তারা যেন তাইওয়ানকে স্বীকৃতি দিতে না পারে। সেই চেষ্টায় তাদেরকে এখন পর্যন্ত সফল বলা যেতে পারে, কারণ চীনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পেন্টাগন এখনও তাইওয়ানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারেনি, কারণ তারা বাণিজ্যিক কারণে অনেকটাই চীনের উপরে নির্ভরশীল। তবে মার্কিনিরা বরাবর পরোক্ষ কিংবা প্রত্যক্ষ সহায়তা করে গিয়েছে তাইপেকে। এই সহায়তা একসময় অর্থে সীমাবদ্ধ থাকলেও এখন তা অস্ত্র বাণিজ্যে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলেন মার্কিনিদের বহু পুরনো নীতি তারা তাদের শত্রুরাষ্ট্রে বিদ্রোহ গোষ্ঠীর জন্ম দেয়, তাই চীনের ক্ষেত্রেও তারা এমন পরিকল্পনা হাতে নিয়েছে। এই কাজে তারা তাইওয়ান ইস্যুকে ব্যবহার করছে। চীনা দাবি অনুযায়ী তাইওয়ানকে দেওয়া অস্ত্র সহায়তা পৌঁছে যাচ্ছে সেই অঞ্চলের চীনা বিদ্রোহীদের হাতে। তবে চীনের কোনো অঞ্চলে এখনও মার্কিন অস্ত্রের খোঁজ পাওয়া যায়নি। তবে সেই দিন পর্যন্ত অপেক্ষা করার কোনো ইচ্ছে নেই বেইজিং প্রশাসনের। তার আগেই তারা কোনো একটা ব্যবস্থা করতে চায়। সেই লক্ষ্যে সম্প্রতি মার্কিনিদের সাথে একাধিকবার আলোচনার টেবিলে বসেছে শি জিনপিং এর সরকার। এইসব আলোচনার মূল বিষয় ছিল, যদি যুক্তরাষ্ট্র অন্যান্য ব্যাটেল গ্রাউন্ডে চীনের সহায়তা চায় তাহলে তাদেরকে তাইওয়ান ইস্যুতে মুখ বন্ধ রাখতে হবে। কিন্তু এই আলোচনায় যুক্তরাষ্ট্র কতটুকু আন্তরিক সেটাও প্রশ্নের বিষয়, কারণ ইতিমধ্যেই তাদের করায়ত্ত হয়েছে চীনের আশেপাশে থাকা সব দেশগুলো। এখন যদি তাইওয়ানকে শক্তিশালী করে নিজেদের পাশে নিয়ে আসা যায় তাহলে বিপদে পড়বে চীন। এই ব্যাপারে অবশ্য পাল্টা পদক্ষেপও আছে বেইজিংয়ের। তারা অস্ত্র খাতে উত্তর কোরিয়াকে এতটাই শক্তিশালী করেছে যে দেশটি চাইলে যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত হামলা করতে পারে, আর যদি এই অঞ্চলে কোনো যুদ্ধ লাগে তাহলে চীনের হয়ে প্রক্সি দিবে উত্তর কোরিয়া। সেই ক্ষেত্রে মার্কিনিরা চীনা ভূমিতে খুব বেশি ক্ষতি করতে পারবে না, বরং চীন চাইলে উত্তর কোরিয়াকে ব্যবহার করে মার্কিন মূল্যকে হামলা চালাতে পারে। বলা যায় এই দেন দরবারে এখনও সুবিধাজনক অবস্থানে আছে শি প্রশাসন।